আমি বলতে বাধ্য হচ্ছি ম্যাডাম, আমরা আসল ক্রাইসিসটা থেকে দূরে সরে গিয়ে অনেক বেশি কথা বলে ফেলছি। আমাকে একটা সিম্পল প্রশ্নের উত্তর দেবেন, একটা ক্লাস ফোরের বাচ্চাকে একলা ছেড়ে দেওয়া হলো কার দায়িত্বে? গার্জেনদের মাথার উপর ছড়ি না ঘুরিয়ে নিজেদের কাজগুলো একটু প্রপারলি করুন না প্লিজ। স্কুল স্কুলের প্রয়োজন মতো জুনিয়র ক্লাসের ছুটি এক ঘন্টা আগে ডিক্লেয়ার করতেই পারে, আর প্রতিটি প্যারেন্টকে এ ব্যাপারে জানানো হয়েছে। স্কুলের দায়িত্ব ডিসিপ্লিন নিয়ে আপনার সঙ্গে কথা বলার আমার কোনো সময় নেই। দেখুন ম্যাডাম, আপনি প্রবলেমটা এড়িয়ে যাচ্ছেন। একটা বাচ্চা, হ্যাঁ, সে দুরন্ত হতেই পারে। সে বাস থেকে ওঠানামার সময় বা গেট দিয়ে ঢোকা বেরোনোর সময় হুড়োহুড়ি করতেই পারে, বা ধরুন কোনো কারণে অন্যমনস্ক হয়ে যেতেই পারে। প্লেন অ্যান্ড সিম্পল একটা কথা শুনে রাখুন মিস্টার রয়, আপনার ছেলে শ্রবণের আপব্রিংইং ঠিক নয়। আপনি কি বলতে চাইছেন? চ্যারিটি বিগিনস এট হোম, কথাটা শুনেছেন তো? হ্যাঁ শুনেছি, আর আমি এও জানি যে আমার ছেলে ওর বয়সী আর পাঁচটা ছেলের থেকে অনেক বেশি সেন্সিটিভ, অনেক বেশি অর্গানাইজড, আর ইদানিং অনেক বেশি শান্ত হয়ে গেছে। ওকে নিয়ে আপনার প্রবলেমটা কোথায় বলুন তো? আপনাকে আমি আগেও বলেছি, আবারও বলছি, একটা বাচ্চা দুষ্টু হতেই পারে, কিন্তু সে অবাধ্য হয়ে উঠলে সেটাই সমস্যা। আর আমি শ্রবণকে স্টাডি করে দেখেছি, ও কারো কথা শুনতে রাজি নয়, নিজের মর্জি মতো চলে। আর ও বাচ্চা, তাই ঠিক ভুল বোঝার আগেই ভুলটা করে ফেলে। আপনি বলতে চাইছেন ও ওর মর্জি মতো দারোয়ানকে কিছু না বলে তার চোখ এড়িয়ে স্কুল থেকে বেরিয়ে গেছে? নমস্তে ম্যাডাম জি। উনি শ্রবণের বাবা। নমস্তে। শ্রবণ আজ বাসে করে যায়নি, তুমি ওকে ছুটির সময় দেখেছিলে? হ্যাঁ ম্যাডাম জি, ও তো ওখানেই দাঁড়িয়েছিল, বাস মেয়ে যায়নি, বললো কি বাবা আসবে, কিছুতেই গেল না। তারপর বাস মেয়ে যায়নি তো কোথায় গেছে? বাড়িতে তো যায়নি। একটা লোক সাইকেল নিয়ে এসেছিল কালো মতন, তো আমি ওকে ছাড়ছিলাম না, আমার শোক হচ্ছিল, লেকিন সানুবাবু কোনো কথাই আমার শুনল না, বললো কি ওর সাথেই সাইকেলে যাবে। সে কি একটা অজানা অচেনা লোকের সঙ্গে তুমি ওকে ছেড়ে দিলে? আমার কোনো কথাই বি মানলো না, পার্কে বসে লোকটার সঙ্গে গল্প করলো, তারপর চলে গেল। হ্যালো, পুলিশ স্টেশন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নামো নামো। আসলে তোমার তো এইভাবে যাওয়ার অভ্যেস নেই, তাই লাগছে। এই এসেই গেছি, অল্প একটু রাস্তা, চলো হেঁটে হেঁটে গল্প করতে করতে চলে যাই। তুমি তো আসতে চালাও কেন? আসতে চালালাম কোথা, আমি তো জোরেই চালালাম। তুমি তো বললে নেনো মতন শো করে চলে যাব। ও কে, চলো চলো গল্প করতে করতে চলে যাই, চলো চলো। তোমার দাদা যেহেতু তোমাকে কেন ডেকেছে ঘুরতে যাওয়ার জন্য তোমার বাড়িতে? জানি না, ঘুরতে গেলে তো আমাকে ফোন করে দিত, হয়তো অন্য কোনো দরকার আছে। জানো শানুবাবু, আমার একটা কাজের খুব দরকার, একটু ভদ্র সভ্য কাজ, যাতে লোকে কেউ গালাগালি না করে। যদি পয়সা করি না থাকলে জানো তো লোকে মাথায় চড়ে বসে। তোমার জেঠুকে বলেছিলাম, ব্যস্ত মানুষ তো হয়তো ভুলে গেছে। তাহলে আমি মনে করিয়ে দেবো। আচ্ছা রতন দাদা বলো, তোমার কেউ নেই? একটা বউ ছিল, কোথায় হারিয়ে গেল, তবে খুঁজে আমি বার করবই, ঘরে ফিরিয়ে আনবই। তাড়াতাড়ি চলো, দেরি হয়ে গেছে। রোজই একই টেনশন, আর ভাল লাগছে না। এই শানুবাবু স্কুল বাসে না ওঠা, তারপর বাস থেকে উল্টো পাল্টা জায়গায় চলে যাওয়া, এ অসার। চিন্তা করো না, ও রোহিত গেছে, ও ঠিক নিয়ে আসবে, তুমি চিন্তা করো না। এই এই তো এই তো, কোথায় পেলি? না রে, ও বাসেই ওঠেনি, জানিস স্কুল থেকে বললো যে ও কার নাকি কার একটা সাইকেলে চড়ে বেরিয়ে চলে গেছে। সাইকেলে কার সাইকেলে গেছে জানি না, মানে ও আমার জন্য ওয়েট করছিল নাকি স্কুলে, তো বাসে ওঠেই নি। এই এক ঘন্টা আগে স্কুল ছুটি দেওয়ার ন্যাকামোটা না হলে তো ঠিক ছিল। তা কি করবি এখন, যারা বলবি তো কি করবো এখন,
ঠিকানা নিয়েছে, ওরা যা করার করছে, এর মধ্যে দেখি ওই গৌরী কোথায়, গৌরী কোথায়। শোন, তুই বাস স্ট্যান্ডে ভালো করে দেখেছিলি, বাস থেকে শানু নামেনি? হ্যাঁ, আমি ভালো করে দেখেছিলাম, শানু তো বাস থেকে নামেনি। দাদা, কে আপনি? আরে ও হচ্ছে ওই রতন। হ্যাঁ হ্যাঁ, রতন রতন। কি ব্যাপার? ভাই বলো না, সেই শানুকে পাওয়া যাচ্ছে না। কেন? আর কোথায়, স্কুলে থেকে কে কোন কোন সাইকেলে করে চলে গেছে নাকি? না না, শানুকে তো আমি সাইকেলে করে নিয়ে এলাম। মানে? মানে আমি সাইকেল করে যাচ্ছিলাম, তা শানু স্কুলের সামনে দেখলাম ও একা দাঁড়িয়ে আছে, তাই ভাবছিলাম যে বাচ্চা স্কুলের সামনে একা দাঁড়িয়ে থাকবে তাকে তুমি সাইকেল করে নিয়ে যাবে আজকে? না না, মানে শোনা তো, মানে আমরা আরো আগে আসতাম দাদা, জানেন তো, মানে শানু বললো যে ওর বাবা ওকে নিতে যাবে, তাই আমরা দাঁড়িয়েছিলাম। সে কোথায় এখন? ওই তো সিঁড়িতে বসে আছে। আসলে আমরা ভীষণ টেনশনে ছিলাম, তো কিছু মনে করো না। ওর কথায় তুমি কিছু মনে করো না ভাই। দেখো, বারবার আমরা বিপদে পড়ছি আর তুমি পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হচ্ছ। কি বলে যে তোমাকে ধন্যবাদ জানাবো? আচ্ছা আচ্ছা, ভালো কথা, কে তোমাকে আমি কেন ডেকেছিলাম একটা কি ব্যাপারে জানো? আমি আপনাকে একটা কাজের কথা। হ্যাঁ হ্যাঁ, কাজের জন্য। হ্যাঁ, ওই তোমাকে বলছিলাম না, শোনো না ভাই, তুমি যদি কিছু মনে না করো তাহলে কাজটা মানে আমাদের বাড়ি থেকেই যদি শুরু হয়, মানে এই বাড়ির ধরো খুঁটিনাটি ছোটোখাটো কাজ বা বাইরের কিছু কাজ, মানে তুমি যদি, তোমার যদি আপত্তি না থাকে পরে তোমার একটা ভালো কাজের আমি ব্যবস্থা করব এই বাড়ি থেকেই। হ্যাঁ, তোমার আপত্তি নেই তো? না আপত্তি কিসের, কোনো আপত্তি না, আমি করবো, নিশ্চয়ই করবো, হাজার বার করবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাবা যাও না, একটু গিয়ে বসাও গৌরী। হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি এসো, তুমি একটু জল মিষ্টি নিয়ে আয়, জল মিষ্টি নিয়ে। কাকিমা শানুকে রেখেছেন? শানু? হ্যাঁ, ওই তো এখানে বসেছিল, ওই তো সেই অরেঞ্জ আইসক্রিমগুলো সেই খেয়ে খেয়ে জিভ মুখ লাল করে মাকালি হয়ে নাকি ও বাড়িতে ঢুকবে, আমি তো দেখলাম বসে আছে। আমি সেই অতি অসুস্থ, তো হেঁটে হেঁটে আসছি, রাস্তায় একটা কিছু হয়েছে জানো তো। আচ্ছা ঠিক আছে, আমি আমি দেখে নিই। কাঞ্চন আসলে অনেকদিনের পুরনো লোক তো, ও বাড়িতে না থাকলে বড় অসুবিধে হয়, তাই যতদিন না ও আসছে তুমি এখানে থেকে কাজকর্মগুলো করো, বুঝলে, তারপর না একটা ভালো কাজের ব্যবস্থা করা যাবে। ঠিক আছে, মানে আপনারা যে আমাকে মনে রেখেছেন সেটাই তো অনেক। এই শুনছো শুনছো, পুলিশ এসেছে, বলছে এটা কি রোহিত রায়ের বাড়ি, জিজ্ঞেস করছে। পুলিশ এসেছে? আরে রোহিতটা কোথায়? আসুন আসুন আসুন, নমস্কার নমস্কার, নিন বসুন বসুন। না না ঠিক আছে, আমাদের জানানো হয়েছে স্কুল ছুটির পর শ্রবণ রায়কে কোনো একজনের সাইকেলে চেপে চলে যেতে দেখা গেছে, কিন্তু তারপরে আর বাড়ি ফেরেনি। হ্যাঁ হ্যাঁ, শ্রবণ রায় মানে শানু আমার ভাইপো, ও হচ্ছে আমার ভাই রোহিত রায় ওর ছেলে। আসলে কি হয়েছে, ও যখন স্কুল ছুটি হওয়ার কথা তার একটু আগে স্কুলটা ছুটি হয়ে যায়, তা আমার ভাইয়ের ওকে আনতে যাওয়ার কথা ছিল, তো যেতে দেরি হয়েছে ন্যাচারালি। ইতিমধ্যে রতন ওকে সাইকেলে করে এখানে পৌঁছে দিয়েছে। রতন কে? হ্যাঁ, ওই যে এ এ রতন। নমস্কার। ওকে কতদিন চেনেন আপনারা? না বেশি দিন নয়, মানে কাঞ্চন বলে একটি ছেলে আমাদের বাড়িতে বহুদিন ধরে কাজ করে আর কি, ও এখন নেই, দেশে গেছে, তা ওই শানুবাবুকে নিয়ে মানে আমার ভাইপোকে নিয়ে একদিন একটু বেড়াতে বেরিয়েছিল, ওই বেড়াতে বেড়াতে হাইওয়ের দিকে চলে যায়, গিয়ে গিয়ে হারিয়ে যায়, তারপরে কোনো গাড়ি টাড়ি পাচ্ছিল না, বিপদে পড়েছিল, তখনই রতন ওদের লিফট দেয়, মানে ওই এখানে নিয়ে আসে আর কি, ওদের পথে নিয়ে, তখন থেকেই ওর সঙ্গে আলাপ। এই নিয়ে কতবার এলো রতন এই বাড়িতে? এ নিয়ে দ্বিতীয়বার, দুবারই আমাদের বড় উপকার করেছে ছেলেটি। আপনি? আমি শানুর জেঠিমা। শানু কোথায়? শানু আসলে বাড়িতে ঢোকেনি ভয়, ওর বাবা রোহিত আনতে গেছে ওকে। বাড়ি ঢোকেনি মানে? অথচ আপনারা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছেন ছেলেটা বাড়ি ফিরে গেছে,
আশ্চর্য। কি করা হয়? সেরকম কোনো রোজকার কাজ নেই স্যার, মানে যা পাই তাই করি। এখন একটা গাড়ির খালাসির কাজ করছি। না মানে ও খুব ভালো ছেলে অফিসার, মানে ওই শানুবাবুকে এখানে নিয়ে এসছে তো, তা আমাদের বাড়িতে যে কাজের ছেলেটি কাঞ্চন ও নেই, তা আমি ওকে বলেছি যে আমাদের বাড়িতে কাজ করতে। এই মাত্র শুনলাম ছেলেটা ভয় পেয়ে বাইরে দাঁড়িয়েছিল, এখন বলছো সে আইসক্রিম খেতে চলে গেল, কোনটা সত্যি? না আসলে স্যার, মানে আমি শানুকে সাইকেলে করে বাড়িতে নিয়ে আসছিলাম, তো রাস্তায় একটা আইসক্রিমওয়ালাকে দেখতে পেয়ে ও সাইকেল থেকে নেমে গেল। ওর পকেটে 5 টাকা ছিল, তো ও একটা কমলা রঙের আইসক্রিম কিনলো। হ্যাঁ গো, শানুবাবুকে নিয়ে রোহিত এখনো ফিরছে না কেন বলতো? কি হলো রতন, এই যে বললে শানু বাড়ির বাইরে রয়েছে? আবার কোথাও দৌড়ে পালিয়ে গেল নাকি? কি, ছেলেটা বাড়ি ফিরলো না, তার আগে একে কাজ টাজ দিয়ে বসে আছেন? আচ্ছা ভাই, তোমার কি দরকার ছিল স্কুল ছুটির পর শানুর জন্য অপেক্ষা করার? ধান্দাটা কি, এ বাড়িতে কাজ নেওয়ার জন্য একটা চাল নাকি? না স্যার, বিশ্বাস করুন আমার কোনো চাল নেই, মানে আমার কোনো মতলব নেই, আপনি ফালতু ফালতু আমাকে ফাঁসি দিচ্ছেন। চুপ, একদম চুপ, চল আমার সঙ্গে থানায়। শুনুন, আমি একে থানায় নিয়ে যাচ্ছি, কেসটা খুবই কমপ্লিকেটেড, আমার বের করতে 2 মিনিট সময় লাগবে, চল। না মানে আমি বলছিলাম যে ওই রোহিত, ইনি থানা থেকে এসেছেন, আসলে ওই শানুবাবুর ব্যাপারে স্কুল থেকে ফোন। ও আমি 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 শানু বাবা। আপনার ছেলে কোথায়? আমি জানি না, মানে ও ও বলেছিল যে পাশের বাড়িতে ওই রকটায় বসে আছে, কিন্তু আমি ওখানে যখন গেলাম তখন দেখি নেই। সে কি রে? না ছিল, ওর ইনফরমেশনে কোনো গন্ডগোল নেই, বস কাকিমা দেখিয়েছে শানুকে ওখানে বসে থাকতে, তারপর আমি যখন গেছি তখন নেই। তো নেই তো গেল কোথায় ছেলেটা? আমি জানি না, আমি তো খুঁজতে বড় রাস্তার দিকে গেছিলাম, ওখানে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার। না না, ওটা 22 বছরের একটা ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করেছে, ও স্পট ডেড। ও আমি তাহলে একে নিয়ে যাই? না না কোনো দরকার নেই, ও তো যা ইনফরমেশন দিয়েছে কোনো ভুল কিছু বলেনি, ও থাক না, ওকে হ্যারাস না করে আপনি আমার ছেলেটাকে একটু খোঁজার ব্যবস্থা করুন। ওকে ঠিক আছে, আমি তাহলে এখন আসি। ও প্লিজ দাদা, কোথায় গেল বলো তো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধা মাধব রাধা। কি চাই? ও ঠাকুমা, একটা খবর আছে। কি খবর? একটা লোক নিচে শানুকে বাড়ি দিতে এসেছে। মরম, বাড়ি দিতে এসেছে, আপদ। বাড়ি দিতে এলে কি হবে? শানু তো আবার পালিয়ে গেছে। পালিয়ে গেছে? হ্যাঁ গো, বাইরে খেলছিল, তারপর শানুকে খুঁজে পাওয়া যাচ্ছে। ভালোই হয়েছে, কাচ্চা বাচ্চা বাড়িতে যত না থাকে ততই মঙ্গল। আরে রোহিত কোথায়? ছোটা ছোটা তো একবারে অস্থির হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল শানুকে খুঁজতে। আহারে, দেখো কোথায় পায়। রোহিতটার হয়েছে যত জ্বালা, এবার ওর একটা বিয়ে দিতেই হবে। তারপর যদি বৈষ্ণব বউ আসে তাহলে তো শোনায় সোহাগা, এই অধার্মিক বাড়িটার একটা গতি হয়। এই শোন, তুই ওই রোহিতের শাশুড়ির টেলিফোন নাম্বারটা একবার দিতে পারিস? টেলিফোন নাম্বার? হ্যাঁ হ্যাঁ গো, পারি। যা নিয়া যা। ওই মহিলাকে সঙ্গে পেলে আমার খুঁটিটা একটু শক্ত হয়। কি ব্যাপার, কি তোমরা কি গালে হাত দিয়ে বাড়িতে বসে থাকবে? বাইরে গিয়ে দেখো না একবার। এই বে রোহিত, থানায় একবার ফোন করি? না কোনো দরকার নেই, ওরা তো খবর দেয়া আছে, বেশি ডিস্টার্ব করলে হিতে বিপরীত হবে, ওরা খুঁজে খবর দেবে বলেছে। এই ফান্টুস, ফান্টুসের সঙ্গে যায়নি তো? যেখান থেকে পারো আমার শানুকে এলে না, ভালো লাগে না।
হাতে তো বিশেষ টাকা কড়িও নেই যে দুমদাম বাসে টাসে করে দূরে কোথায় চলে যাবে। না না, আজ সকালেই আমি ওকে দুটো পাঁচ টাকার কয়েন দিয়েছি। ও, তারই একটা দিয়ে বোধহয় ও আইসক্রিম কিনেছে। ও, তার মানে আর একটা কয়েন ওর কাছে আছে, সেটা নিয়ে যদি ও বাসে উঠে পড়ে তাহলে তো। তোমরা বাইরে গিয়ে একটু দেখো না, ঘরের মধ্যে বসে বকবক করে যাচ্ছে তখন। এত হট্টগোল কিসের? শান্তি দিয়ে একটু জব করব, তার উপায় নেই। এই ভর সন্ধ্যেবেলা এত হট্টগোল কিসের? চিৎকার চেঁচামেচি কিসের এত? হ্যাঁ, শানু বাড়িতে ফেরেনি কাকিমা, আর আপনি বলছেন অকারণে। অকারণে নয়, ওকে শায়েস্তা করতে হবে, ওকে বোর্ডিং এ দিতে হবে। এই শুনুন, এই আমি বাইরে খুঁজতে যাচ্ছি, কেউ গেলে আয়। আমি যাচ্ছি, চল চলো রতন, চল। হ্যাঁ চলো। আদরে আদরে ছেলেটা একবারে বাঁদর হয়ে গেছে। হ্যাঁ রে রুমা, বলি মা কি আর কারো মরে না, তাই বলে মাথায় তুলে নাচতে হবে? আপনি চুপ করবেন। রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ। চলো বাবুয়া, চালু হয়ে যাও। আরে তানি তো হম আহু কুছ কর দেই। আজাও আজাও। হমকো তো গুন্ডা প্যারা লাগে, হমকো তো গুন্ডা প্যারা লাগে। ওই সন্ড মুসন্ডা প্যারা লাগে, এই সন্ড মুসন্ডা প্যারা লাগে। বলি বলি যাও, মা বলি বলি যাও, বলি বলি যাও, মা বলি বলি যাও। ইন্ডি ভিন্ডি, ইন্ডি ভিন্ডি, কা বাত হ্যায়, কা বাত হ্যায়। আরে ইন্ডি ভিন্ডি তুমি খাও, ও তুমি খাও জি। আমি লৌকি টিন্ডা প্যারা লাগে, আমি লৌকি টিন্ডা প্যারা লাগে। কা হে বাবুয়া, কোন তুম কাছে আয়ো? হ্যাঁ আমি তো এইখানে থাকি, উঠতে উঠতে চলে এসেছি। তোমরা কারা? আমরা বঞ্জারা আছি। আমার নাম রামলাল হাজি, আমি এদের সব ইনকা সব সরদার, সরদার। আর ইয়ে যো দেখ রহা হ্যায় না, আমার বিবি, হ্যাঁ ফুল্লো রানী। তুমি কি গান গাইছিলে? হ্যাঁ, এই সব আমার দেশ বালিশ গান হচ্ছে, তুমি সমজবে না বেটা। আচ্ছা তোমার নাম কি আছে? হ্যাঁ আমার নাম শানু। তোমরা কি করো? কি করো? কাজ, আমরা এদিক ওদিক ঘুরতে থাকি, দেশ পরদেশ ঘুমনা আমাদের কাজ আছে। আর আমরা বাজি খেলাবি দেখাই, তুমি দেখবে। আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে যাবে? আমরা সঙ্গ? আরে ই কা বল রে বিটুয়া। হ্যাঁ আমার বাড়িতে থাকতে একদম ভালো লাগে না, দেশ বিদেশ ঘুরতে ইচ্ছা করে। আমার মাও তো অনেক দূরে চলে গেছে, আমাকে নিয়ে চলো না তোমাদের সঙ্গে। আচ্ছা এগো বাস বাতাও, কাহাঁ গেছি তুমি মাই? জানি না, তাই তো খুঁজছি, আমাকে নেবে তোমাদের সঙ্গে? এই কা কাতে রে বছবা, হমকো তো কিছু সমঝ না আবে। मैं तो अच्छे घर का लड़का लगता है। सो तो ठीक है जी, हमरे संग रहा तो हम लोग तो मुसीबत में पड़ जाएंगे। कैसी मुसीबत? अरे पुलिस ही सोचेगी कि हम इका चुरा कर ले आए हैं, फिर तो हमारी परेशानी बहुत बढ़ जाएगी। सो तो बरोबर बोले हैं। तुमरा घर में
और कौन कौन है बेटवा? बाबा आछे, जेठू जेम्मा आछे। अरे बाप रे बाप, इतना लोग घर में है, तुम उन सबको छोड़ करके हम लोगों के साथ जाएगा काहे? हैं बिटवा, तुम्हारा बाबा तो परेशान हो जाएगा ना, पागल हो जाएगा, अपना बिटवा को नहीं पाएगा तो सोचो तब क्या होगा। हाँ बाबा, बाबा को तो हमार मन ही छिल ना, बाबा जेठू जेम्मा ये तो हमार बेपर खूब चिंता करबे। फिर इन सब लोगों का बात सोचना चाहिए ना तुम्हें। हाँ। तुम्हारा घर किधर है बेटा? ए तो एखान थेके डान दिके गिये, ना 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 बाड़ी गिये गिये जा, मने पड़छे ना तो तुम्हारा आमाके बाड़ी पोछा देबे, नाहले किन्तु आमि बाड़ी जेते पारबो ना।